আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন FF গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় দুবাই বিজনেস ভিসা বা রেসিডেন্ট ভিসা পার্টনার ভিসা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমাকে দেশ বিদেশে চ্যানেলে নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন, আপনাদের প্রাণডালে অভিনন্দন এবং মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তো দেশ বিদেশে যারা বিদেশে আপনারা থাকেন, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন, ফোন করেন বা আমার কাছে আসেন। তো আপনাদের উদ্দেশ্যে বলা যে অনেকে আমার কাছে আসেন বা দুবাই থেকে আপনারা ফোন করে বলেন, ভাইয়া আমার তো রেসিডেন্সি ভিসা আছে, তো সেই ভিসায় আমি অনারেবল যে সুযোগ সুবিধাগুলো আছে যেই সকল দেশ, সেই দেশগুলোতে আমি যেতে চেয়েছি কিন্তু আমাকে তারা ফেরত পাঠিয়ে দিয়েছে বা দুবাই এয়ারপোর্ট থেকে আমাকে উঠতে দেয়নি। এই সংক্রান্ত কিছু তথ্য আপনারা জানতে চান, সচরাচর জিজ্ঞাসা সবার। তো আপনাদের জন্য বলছি, দেখুন, দুবাই রেসিডেন্ট ভিসা থাকলে যেমন বেশ কিছু দেশের ভিসার প্রয়োজন হয় না, সম্ভবত 14 থেকে 15টি দেশের, যদিও আমি যদি ভুল করে থাকি সেটি ভুল হতে পারে, তারপর আমি যতটুকু জানি আমি খুব নিখুঁতভাবে জেনেছি। তো এই দেশগুলোতে যেমন আপনার সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, এই দেশগুলো আছে, আরব দেশে যে দেশগুলো আছে। এইদিকে পাবেন জর্জিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইউরোপের দেশ আছে আলবেনিয়া। অর্থাৎ এই দেশগুলোতে যেতে আপনাদের কোনো ধরনের ভিসার প্রয়োজন হবে না। এটি দুবাই সরকার যে রেসিডেন্সি ভিসাটি আছে, এটি থাকলে 3 বছরের যে পার্টনার ভিসা যেটিকে বলা হয়, এটি থাকলে আপনারা এই দেশগুলো আপনারা অনায়াসে ঘুরে আসতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনাদেরকে রেসিডেন্সি ভিসা থাকার পরেও কেন আপনাদেরকে সেই দেশের সরকার আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না বা দুবাই থেকে আপনাদেরকে যেতে দিচ্ছে না, এই বিষয়টি আপনারা জিজ্ঞাসা করেন। দেখুন, এটি দিয়েছে সেই দেশে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, সেই দেশে রেসিডেন্সি ভিসা আছে, যে সেই দেশে আপনি একজন বড় মাপের ব্যবসায়ী, যে আপনার সেই হিসাবটি কিন্তু অনুসারেই কিন্তু তারা আপনাকে এই সুযোগ সুবিধাটির আওতায় তারা এনেছেন। কিন্তু এর মধ্যে কিছু প্রতিবন্ধকতা আছে। তো প্রতিবন্ধকতাটি কি, সেটি হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে আপনার বয়স এবং আপনার পাসপোর্টের আপনার ওয়েটটি কেমন, সেটি আপনাকে যাচাই করে তারপরে কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। এখানে আমি যেটি বলেছি এটি হচ্ছে যে, ভাই, আপনাকে সহজ ভাষায় বোঝার জন্য এটি আমি প্রকাশ করছি, কিন্তু এটি আরও ইজিলি যদি বলতে যাই তাহলে পাসপোর্টের ওয়েটটি এখানে আসবে না। দেখুন, আপনি পৃথিবীর কতগুলো দেশ আপনি ট্রাভেল করেছেন। এখন ইউরোপের দেশ আলবেনিয়াতে আপনি ট্রাভেল করবেন, মধ্য এশিয়ার যে দেশগুলোর কথা বলেছি, যেটি রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের সাবেক যে দেশগুলো আছে, সেই দেশগুলো আপনি ভ্রমণ করতে চাচ্ছেন। তো সেই দেশগুলোতে যেতে গেলে আপনি যদি দুবাই রেসিডেন্ট ভিসা করে সেই দেশে যেতে চান, সেক্ষেত্রে তো আপনার একটু প্রতিবন্ধকতা থাকবে। আপনাকে নানান প্রশ্ন করবে, তুমি কেন আসছো, তুমি দুবাইতে কি করো, সমস্ত ইনফরমেশনগুলো জেনে বুঝে তারপর আপনাকে তারা এন্ট্রেন্স বা প্রবেশাধিকার দিতে পারে। এক্ষেত্রে যদি তাদেরকে, ভিসা অফিসারকে আপনি সন্তুষ্ট করতে না পারেন বা সদুত্তর যদি দিতে না পারেন, সেক্ষেত্রে তিনি আপনাকে তার দেশে ঢুকতে দিবে না। এখন আপনি যদি মনে করেন আপনার দুবাই রেসিডেন্ট ভিসা আছে, আপনাকে 100% নিশ্চিত সে দেশে ঢুকতে দিতে হবে, এমন, দেখুন, এমন কোনো বাধ্যকতা নেই যে আপনার যে সেই দেশে আপনি ঢুকতেই পারবেন। কারণ ইমিগ্রেশন অফিসার বা যিনি আপনাকে এন্ট্রেন্সটি দিবেন, তিনি যদি মনে করেন যে আপনার দ্বারা তার দেশের ক্ষতি সাধন হবে, তাহলে আপনার ভিসা থাকার পরেও কিন্তু আপনি সেই দেশে প্রবেশ করতে পারবেন না। তো আমরা যারা ভিসা প্রসেস করি বা আমরা যখন ভ্রমণ করি, আমাদের অনেকের ধারণা থাকে যে হয়তো আমাদের ভিসা আছে, এই দেশটি আমাদেরকে ঢুকতে দিবে 100%। না ভাই, দেখুন, ভিসা থাকলে যে আপনি একটি দেশে ভ্রমণ করতে পারবেন বিষয়টি কিন্তু তা না। কারণ ভিসা আপনাকে দিয়েছেন এই দেশ থেকে, সেই দেশে আপনি যখন গিয়েছেন, ভিসা অফিসারের মনে হয়েছে, ইমিগ্রেশন অফিসারের, আপনার দ্বারা ক্ষতি সাধন হবে, তাই তিনি আপনাকে প্রবেশাধিকার দিচ্ছেন না। এক্ষেত্রে আপনাদের বলি, দেখুন, এখন আপনি যদি ফ্রেশ পাসপোর্ট বা আপনার অন্য কোনো দেশের ভিসা আপনার পাসপোর্টে নেই, যেমন ধরুন আমি যেটি বলেছি দুবাইয়ের যে রেসিডেন্সি ভিসাটি থাকার পরে অনেকগুলো দেশের ট্রাভেল আছে, সেক্ষেত্রে যদি আপনি ইউরোপের দেশ আলবেনিয়া ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আলবেনিয়ান ইমিগ্রেশন আপনাকে সাদরে গ্রহণ করবে এবং খুব সুন্দরভাবে আপনাকে সে দেশে প্রবেশ করতে দিবে। যেহেতু আপনার পাসপোর্টটি তিনি যখন দেখবেন আপনি অনেকগুলো দেশ ট্রাভেল করেছেন, সেক্ষেত্রে আপনার জন্য এটি ঠিক আছে, ওয়েল গুড।
কিন্তু এখন আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতা হয়ে গেছে এরকম, আমরা সবাই এখান থেকে মানুষের কথা শুনে চলে যাচ্ছি দুবাইতে। দুবাইতে গিয়ে কি করছি, আমরা একটি রেসিডেন্সি ভিসা বা পার্টনার ভিসা, বিজনেস ভিসা করছি, যেটি যে নামে ডাকেন আপনারা। মূলত এটি ভিসাটির মধ্যে থাকে পার্টনার ভিসা, অর্থাৎ আমরা অনেকে বলে থাকি রেসিডেন্সি ভিসা, বিজনেস ভিসা, এই জাতীয় অনেকগুলো শব্দ আমরা বলে থাকি। তো আপনারা যারা সেই দেশ আলবেনিয়াতে যে যাবেন, তো সেই দেশের এখন এই কথাগুলো শুনে, অনেকের কথা শুনে আপনারা দুবাইয়ের একটি রেসিডেন্সি করে চলে যাচ্ছেন আলবেনিয়াতে। যখন সেখানে কিন্তু আলবেনিয়ার ইমিগ্রেশন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের অনায়াসে ঢুকতে দিয়েছে, কিন্তু যখন দেখেছে যে বাংলাদেশি যতজন এদেশে আসছে তারা কেউই কিন্তু ফেরত যায়নি, অর্থাৎ বিষয়টি তারা বুঝে গেছে যে এটি একটি মানব পাচারের কাতারে চলে আসছে বা মানব পাচারের সামিল, যার কারণে কিন্তু এখন সেই আলবেনিয়া দুবাই ভিসা থাকার পরও কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। বিশেষ করে তারা দুবাই এয়ারপোর্টকে ইনফর্ম করেছে যে তোমরা যারা দুবাই রেসিডেন্ট ভিসা আছে, আমার দেশে যারা ঘুরতে আসবে তাদের পাসপোর্টগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে তোমরা তাদেরকে আলবেনিয়াতে প্রেরণ করো, অন্যথায় তাদের তারা এখানে আসার পরে এত জার্নি করার পর তাদেরকে আবার আমাদের ফেরত পাঠাতে হচ্ছে, এই বিষয়টি স্পর্শকাতর, এই বিষয়টি তোমরা দেখো। তো যার কারণে কিন্তু দুবাই ইমিগ্রেশন এখন যখন আপনি আলবেনিয়াতে যাবেন বা যারা যাচ্ছেন তখন আপনাদের পাসপোর্টটি দেখে কিন্তু যখন দেখে যে আপনার শুধু দুধু দুবাইয়ের ভিসা আছে, সেক্ষেত্রে আপনাদেরকে তারা ডিপোর্ট করে, অর্থাৎ ফেরত পাঠিয়ে দেয় যে না আপনাকে এ দেশে যেতে দেওয়া হবে না। তা এবং আপনারা আরও যারা আছেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে দুবাই রেসিডেন্ট ভিসা আছে জর্জিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এই দেশগুলোতে কিন্তু আপনারা ট্রাভেল করতে যান, তো সেক্ষেত্রে বয়সের একটি পরিমাপ আছে এবং সেখানে ট্রাভেলিংয়ের একটি বিষয় আছে যে দুবাই রেসিডেন্ট থাকলে যে তুমি এখানে চলে আসবে বিষয়টা কিন্তু তা না, তারা কিন্তু ডিপোর্ট করে, অর্থাৎ ফেরত পাঠায় যে তুমি দুবাই রেসিডেন্ট আছে তুমি এই দেশে কেন আসছো। তো এই সদুত্তরটি দিতে পারেন না, যিনি যান তিনি এই সদুত্তরটি দিতে পারেন না, যার ফলে ওনাকে সে সুদূর সে মধ্য এশিয়া থেকে আবার ওনাকে দুবাই ফেরত যেতে হচ্ছে, ওনার বিমান টিকিটটি সম্পূর্ণ ওনার গচ্ছা গেল। তো এই বিষয়গুলো আপনারা সচেতনভাবে দেখবেন, যারা আমাকে দেশ বিদেশে দেখেন আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করে বলি, ভিডিওগুলো টানবেন না, না টেনে দেখুন এবং এটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারা উপকৃত হতে পারবেন। সকলে ভালো থাকবেন, যদি ইনফরমেশনের প্রয়োজন হয় ডিসক্রিপশনে আমার নাম্বারটি আছে, আপনারা চাইলে আমাকে সরাসরি মোবাইলে কল দিয়ে কথা বলতে পারেন। আল্লাহ হাফেজ।